নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজ 15ই আগস্ট, ছুটির দিন, সকালবেলা বাজার থেকে নিয়ে এলাম চিংড়ি মাছ, চিংড়ি মাছের দো পিঁয়াজা বানাবো বলে। চলুন দেখে নিই 10 মিনিটে কীভাবে চিংড়ি মাছের দো পিঁয়াজা বানানো যায়। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।